40 জন একটা দড়ির এক মাথা ধরবে, আর আল্লাহর নবী যদি দড়ির আর এক মাথা ধরেন, আল্লাহর নবী 40টা মুরগির বাচ্চার মতো ওই 40 জনকে হিড় হিড় করে টেনে সামনের দিকে নিয়ে যেতে পারতে। আনানাস ইবনে মালিক, আনাস বিন মালিক থেকে এই হাদিস বর্ণিত আছে। হেলিয়া নামক কিতাবের মধ্যে আমি খুলে দেখলাম, ইন্না আসহাবা রাসূলিল্লাহ ইয়াকুলুন, নবী পাকের সাহাবাগণ তারা সকলে বিশ্বাস করতেন আর এই কথা বলতেন। কি বলতেন? আন্না রাসূলুল্লাহ কাদ উতিয়া কুওয়াতু 30 ওয়া ফি রিওয়ায়াতিন কুওয়াতু 40। সাহাবারা সকলে বিশ্বাস করতেন এবং বলতেন 25 বছর যখন বয়স হয়ে গেল, 30 যখন হয়ে গেল, 35 যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার নবীর দেহের মধ্যে তাকে নবীগণের দলপতি বানাবেন, আল্লাহর রাসূলের পরে আর কি কোনো নবী আছে জোরে বলে দিবেন, আর কি কোনো নবী আছে, কেমন পর্যন্ত আল্লাহর বিষয়গুলি নিয়ে যাওয়ার দায়িত্ব তাকে দিবেন। এই জন্য হযরতে আনাস বলতেন যে ওই যুগের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পাহলওয়ান 30 জন। হযরতে আনাস বলেছেন নাহানু নাকুলু আন্না রাসূলুল্লাহ উতিয়া কুওয়াতু 30 ওয়া ফি রিওয়ায়াতিন ফিল হেলিয়া, হেলিয়া নামক হাদিসের কিতাবের মধ্যে আছে কুওয়াতু 40। অনেকে বলেছেন যে প্রত্যেক যুগের সর্বশ্রেষ্ঠ দেহের শক্তির অধিকারী ব্যক্তি তাদের 40 জন একটা দড়ির এক মাথা ধরবে, আর আল্লাহর নবী যদি দড়ির আর এক মাথা ধরেন, আল্লাহর নবী 40টা মুরগির বাচ্চার মতো ওই 40 জনকে হিড় হিড় করে টেনে সামনের দিকে নিয়ে যেতে পারতে। আল্লাহর নবীকে এইভাবে আল্লাহ, কিন্তু মনে মনোযোগ এটা আমাদের বলতেই হবে, খবরদার খবরদার, বছরের এই যে 10 মাস তিনি নিজের বুড়ো বুড়ি চাচা চাচি আর ওই 3টা চাচাতো বোন আর 3টা চাচাতো ভাই তাদের লালন পালন করতেই হবে, কারণ চাচা আবু তালেব ছোটবেলায় আমারে করেছেন। এই বিষয়ের দিকে এই বিষয়ের দিকে এই বিষয়ের দিকে খবরদার খবরদার। ওলামায়ে কেরাম যদি অমনোযোগী হন, আর আর্থিকভাবে শক্তিশালী মুসলমান জাতিকে করতে হবে, এই বিষয়ে যদি জগতের আলেম উলামাগণ অমনোযোগী যদি হন, এই মুসলমান জাতকে যদি আপনারা আর্থিকভাবে শক্তিশালী করে গড়ে তুলবার বিষয়ে যদি আলোচনা না দিতে পারেন, আর অনুরূপভাবে আর যদি এলেবে জ্ঞানে এবং প্রজ্ঞায় কোরআন ও হাদিসের গভীর জ্ঞানে যোগ্য আলেমকে যদি তৈরি করে না করতে পারেন, আর ওই আলেম উলামাগণের নেতৃত্ব দেওয়ার জন্য রুহানি শক্তি সম্পন্ন করে যদি আউলিয়ায়ে কেরাম আবার যদি আল্লাহ আমাদের ভাগ্যে যদি না দেন, তাহলে কেয়ামত পর্যন্ত আমরা তো সকলেই বলছি আর কোনো নবী নাই, তাহলে কেয়ামত পর্যন্ত বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিনের অনুবাদ ওই বিশ্ব নবী কথাটার দ্বারা ষোলো আনা হয় না, সেটা আমি নিজে জানি। সকল সৃষ্টি এই যে একটা পৃথিবী আর সূর্য চন্দ্র তারকা রাজি এই বিষয়গুলির দিকে যদি আমি বলি, এই জাহান সুন্নাহ টিভি বাংলাদেশ ইসলাম প্রচারে অঙ্গীকারবদ্ধ।